আসলে উনি হয়তো বোঝানোর চেষ্টা করতেছে এরকম যে রাস্তার মধ্যে যদি কেউ দেখে গে কাপড়, হ্যাঁ, দুজন দুজন সমকামী একসাথে হাত ধরে হাঁটতেছে বা সমকামিতা সমকামিতাদের অধিকার প্রচার করতেছে, তাহলে তো এটা দেখা দেখি অন্য কেউ সমকামী হয়ে যেতে পারে, সেটা কি একটা ক্ষতি না? সেই ক্ষতির কথা বলতেছে আর কি। কিন্তু কিন্তু ফারাজ ভাই, এনাদ ভাই, আপনি কি এই জিনিসটা মিন করার চেষ্টা করতেছেন? ফারাজ ভাই আমার প্রশ্ন বুঝছেন, এবং আমার একটা কথা ভাই, এটা তো মেডিকেল। আমার আমার একটা আসিফ ভাই, আসিফ ভাই আমার আমার একটা প্রশ্ন আছে, আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই, প্লিজ। এনাদ ভাই আপনি তো এই চুক্তিটা দিচ্ছেন, আমি আপনাকে একটা পাল্টা ইয়ে দিয়ে একটু দেখেন তো ভাই। ধরেন একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরেন রাতের বেলা আপনি ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন যে আপনি যে মাদ্রাসাতে পড়েন সেই মাদ্রাসার হুজুর আপনার একটা বন্ধুকে ইয়ে মানে রেপ করতেছে, ওইটা দেখে কি আপনি সমকামিতা সমকামী হয়ে বলবেন যে হুজুর আপনার আগে ওরা করছে না আমারে করে, এই কাজ কি করতে যাবে? আচ্ছা ভাই আমি বলি ভাই, আমিও তো ভাই আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসএসসি দিয়ে পড়ছি। আচ্ছা ভাই আমি ঠিক আছে, আমি একটা হাইপোথেটিক্যাল আমি একটা হাইপোথেটিক্যাল সিনারিও দিছি আর কি। ওই সিনারিও তো ধরেন দেখেন আপনার মাদ্রাসার হুজুর আর একটা ধরেন প্রাপ্তবয়স্ক ছেলে দুজন মিলে সমকামিতা করতেছে, ওইটা দেখে কি পরবর্তীতে আপনিও যাবেন হুজুর আগে ওর সাথে করছেন না আমার সাথে করেন, এরকম কি করতে যাবেন? অবশ্যই না। কেন কেন ভাই, আপনি দেখতেছেন, চোখের সামনে দেখতেছেন যে আপনার আপনি না বলেন যে সমকামিতা দেখে সমকামী হয়ে যেতে পারে মানুষ? আচ্ছা ভাই আচ্ছা আমি বলি, মানে এরকম কি আপনি কখনো দেখছেন, মানে আপনার ধরেন একটা মাদ্রাসাতে 100 জন ছাত্র একটা রুমের ভিতরে ঘুমায়? হতে পারে, আমি হব না, হ্যাঁ আমি হব, ও কিন্তু অন্যরা মনে করেন, মনে করেন 100টা ছেলে ওই রুমের ভিতরে থাকে, একদিন 100টা ছেলে একসাথে ঘুমায় পাশাপাশি লাইন ধরে ঘুমায় থাকে, একদিন আপনি হঠাৎ করে ঘুমে থেকে উঠে দেখলেন আপনার হুজুরে ওই রুমের ভিতরে একটা বাচ্চার পিছন দিয়ে করে দিচ্ছে, এটা দেখার পর তো আপনি গিয়ে পাশাটা পাইতে দিবেন যে হুজুর ওরে দিলেন আমারে দিবেন না, এটা কেমন কথা, আমারও দেন। বা ধরেন ওইখানে যে 100টা ছেলে থাকে, 100টা ছেলে যদি এই জিনিসটা জানে, হুজুর আমার পাশাটা খালি খালি লাগছে, তার মানে তো ওই ওই মাদ্রাসার যে বাকি 99টা ছেলে ওরাও তো লাইনে এসে দাঁড়াইবো, হুজুর আমরা সবাই লাইনে দাঁড়াচ্ছি, এরপরে কিন্তু আমাদেরটা দিতে হবে হুজুর, নাহলে কিন্তু আমরা ছাড়বো না আপনারা, আপনারটা আমাদের কিন্তু ভাল লাগছে হুজুর, আমরা কিন্তু আপনারা ছাড়বো না, আমাদেরকে দিতেই হবে, না দিলে কিন্তু আমরা অনেক কান্নাকাটি করব। এইরকম কি ঘটে, এরকম কি আপনি কখনো দেখছেন? আপনার প্রশ্ন যে সারমর্ম ওইটা বলেন ভাই, সারমর্মটা কি কম সময়ে? মানে প্রশ্নের সারমর্ম হচ্ছে আপনি যে বলছেন, আপনি যে একটা যুক্তি দিচ্ছেন যে একটা সমকামী একটা কাপল দেখলে অন্যদেরও সমকামী হয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে তো ডেফিনেটলি আপনার হুজুর যখন 100টা বাচ্চার মানে 100টা বাচ্চা যে রুমে থাকে সেই রুমে একটা বাচ্চারে মারতেছে, তখন যদি আপনারা সবাই বাকি 99টা ছেলে যদি দেখেন এটা দেখা, তো আপনারা নিশ্চয়ই গিয়ে লাইনে দাঁড়ান যে হুজুর এটা শেষ করে আমাদেরটা করতে হবে। মানে আপনাদের কনসেপ্টটা যদি এটা হয় যে একটা সমকামী কাপলকে দেখলে অন্যের সমকামী হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা যদি আপনার যুক্তি হয়, তাহলে তো ডেফিনেটলি নিশ্চয়ই আপনারা গিয়া বাকি 99টা ছেলে গিয়ে লাইনে দাঁড়ান যে হুজুর এদের পরে এরপরে কিন্তু আমাদেরটা মারতে হবে, আমাদের পাছা কিন্তু খালি খালি লাগতেছে, আমাদের কিন্তু ভালো লাগছে না, ওটা তাড়াতাড়ি মাইরা তা আমাদেরটা মারবেন, এভাবে এভাবে তো আপনারা দাঁড়ান নাকি লাইনে দাঁড়ান নাকি ভাই? আমি বলি, হ্যাঁ হ্যাঁ আমার কথা হচ্ছে, সেটাই তো জিজ্ঞাসা করলাম, আপনি তো বলতে বললাম, বলেন সমকামিতা তো অবশ্যই এটা মেডিকেলি আনফিটেবল বিষয়, আমি আমি তো সেটা জিজ্ঞেস করি নাই, সেটা জিজ্ঞেস করি নাই তো ভাই, আপনি যে আপনার যে যুক্তিটা যে দুইটা একটা ছেলে একটা ছেলে চুমাচুমি করে, এটা তো এটা দেখলে যদি কথা শুনেন, কথা শুনেন, প্রশ্ন শুনেন না, ইনায়েত ইনায়েত ভাই টপিক চেঞ্জ করা যাবে না, টপিক চেঞ্জ করা যাবে না, আপনি যে যুক্তিটা অলরেডি দিচ্ছেন যেটা আমি বলে দিলাম আপনাকে, আপনার হয়ে যেটা কারেক্টিফাই করে দিলাম যে অন্য কোন সমকামী কাপল দেখে একটু চুপ থাকেন ভাইয়া, কথা বলতেছি একটু চুপ থাকেন, রাস্তায় দুজন সমকামী কাপলকে দেখে অন্য কেউ সমকামী হয়ে যেতে পারে, যেটা আমি বললাম আপনি এগ্রি করলেন, হ্যাঁ আমি আপনার যুক্তিটা বুঝছি, আমি আপনার যুক্তিটা বুঝে সেই সিচুয়েশনে যখন আপনাকে খেলাচ্ছি আপনি বলতেছেন না 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 ভাই এটা হবে না, আসলে অন্য বিষয়ে কথা বলি, তাহলে ভাই সমকামিতা সাইন্টিফিকলি কি খারাপ না খারাপ এটা পরে আলোচনা করা যাবে, অলরেডি যে যুক্তি দিচ্ছেন সেটা নিয়ে আগে শেষ করেন। আচ্ছা ফারাজ ভাই, অন্যদেরকে একটা জিনিস করতে দেখলে যদি মানুষ সেই জিনিসটা করতে শিখে ফেলে, মানে তার রুচিটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তো বাংলাদেশে তো 99% মানুষই তো দেখা যায় যে তারা স্ট্রেইট, তাই না? একটা ছেলে একটা মেয়ের ভালোবাসে, এদেরকে দেখে দেখা ওই সামান্য কিছু পরিমাণ সমকামীরা কেন স্ট্রেইট হয়ে যায় না, এইটা কেন সবসময় হয় যে ওই সামান্য কিছু সংখ্যক সমকামীদেরকে দেখা মানে 99% যে টপিকে উনি আসলে
আমার যে টপিক আছে এখন উনি ওটা ওটাকে শেষ করতে বলুন, নাইলে পরে অন্য টপিকে যায় আবার সে টপিক চেঞ্জ করতে পারে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, এনায়েত সাহেব আপনি আমাদেরকে এই প্রশ্নের আগে উত্তর দেন যে মানে মাদ্রাসাতে যদি আপনি রাতের বেলা, এনায়েত সাহেব আপনাকে যে প্রশ্ন করা হচ্ছে শুধুমাত্র সেই প্রশ্নের উত্তর ছাড়া আর কিছু আপাতত বলেন না। হ্যাঁ আপনার যুক্তিটা হচ্ছে, কথাটা আবার শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। আপনি নিজেই বলছেন যে এটাই আপনি বলতে চাইছেন, ফারাজ ভাই যখন আপনারা বলছেন তখন আপনি নিজেই বলছেন হ্যাঁ এটাই আপনি মিন করছেন। কথা কথা শুনতে না, কথা না শুনলে কিন্তু, কথা না শুনলে কিন্তু হুজুরের কাছে পাঠাই দিব, কথা না শুনলে কিন্তু সেই হুজুরের কাছে পাঠাই দিব, কথা না শুনলে কিন্তু সেই হুজুরের কাছে পাঠাই দিব। কথা চুপ করে শুনতে হবে, কথা চুপ করে শুনেন। আপনার যুক্তি হচ্ছে যে একটা সমকামী একটা ছেলে কথা না শুনলে সেই হুজুরের কাছে পাঠাই দিব, আপনি আপনি রেপের চেট দিতেছেন লাইভের মধ্যে? আচ্ছা শুনেন শুনেন, মানে ওনার যুক্তিটা যদি এটা হয় যে একটা ছেলে একটা ছেলে, ওরা দুজন দুজনের ভালোবাসে, দুজন দুজনকে অনেক পছন্দ করে, তারা দুজন একসাথে থাকতে চায়। এইটা দেখে নাকি এনায়েত ভাই বলতেছে, এনায়েত ভাইয়েরও এটা দেখলে, এটা যদি সে চোখের সামনে দেখে তাহলে তারও একটা সমকামী হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা উনি টের পাইতেছে, তার ভিতর থেকে উনি ফিল করতেছে যে আমিও হইতে পারি, হইতে পারি, আমি আমি ভয় পাইতেছি আমি যদি সমকামী হয়ে যাই, হায় রে ওইটা দেখলি আমি ওদিকে তাকামো না, তাকাইলি আমি যদি সমকামী হয়ে যাই, হায় রে। তাহলে এইটা তো ডেফিনেটলি উনি যদি একটা মানে ওনাদের মাদ্রাসার সাথে যদি একটা বাচ্চাকে এইভাবে বলৎকার হইতে দেখেন, তাহলে তো উনি ডেফিনেটলি উনি গিয়া পাছাটা পেতে দিবেন হুজুরের কাছে, হুজুর আমি আমার কিন্তু লাইনে আছি, আমারটা কিন্তু পরের পরের আমি কিন্তু এক নাম্বার লাইনে আছি, ওরটা শেষ করে কিন্তু আমারটা দাওয়ান লাগবো, না দিয়ে কিন্তু যাই দেবেন না হুজুর। হ্যাঁ এটা তো ডেফিনেটলি আপনি করবেন তাই না এনায়েত ভাই, কি বলেন আপনার আপনার যুক্তিতে তো এটাই হয় নাকি? এনায়েত ভাই এবার বলেন, এনায়েত সাহেব বলেন বলেন। এটা যে মেডিকেলি যে এটা ভালো না ভাই, এনায়েত সাহেব আপনার কথা এতক্ষণ শোনা যায়নি, আবার একটু শুরু থেকে বলেন, আপনাকে যে প্রশ্নটা করেছে শুধুমাত্র সেইটার উত্তর দিবেন, মেডিকেলি ভালো নাকি খারাপ সেটা নিয়ে পরে কথা বলবো। যখন যেটা নিয়ে কথা বলবো তখন সেটার উত্তর দিতে হবে, ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো, আগে এই প্রশ্নের উত্তরটা দিয়ে তারপর ওইদিকে যাবো। না না আসিফ ভাই, প্রশ্নের উত্তর উত্তরটা আপনি আশা করেন, আগে প্রশ্নটা রিপিট করতে বলেন। আচ্ছা প্রশ্নটা রিপিট করেন, এনায়েত সাহেব আপনি কি প্রশ্ন করছেন সেটা সেটা বলেন আমাদেরকে, যে এই প্রশ্নটা আপনি উত্তর দিবেন এখন, প্রশ্নটা কি বলেন? আমি কি প্রশ্ন করবো ভাইয়া? ওরে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, কইছে ভাই। তো মানে ফারাজ ভাই আমি কিন্তু আরেকটা কমেন্ট দেখলাম, যে মনে করেন যে এই কমেন্টটা দেখেন একটু, মনে করেন এই মুমিন এনায়েত সাহেব রাস্তায় দুইটা কুকুরকে দেখলো একটা আরেকটার উপরে, তখন তো ওই কুকুরটার করা শেষ হলে তো তিনি উপগত হবেন, কারণ উনি তো দেখি দেখলি তো উনি উনি ওইটাতে কনভার্ট হয়ে যান তাই না? রায়হান আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। রায়হান আব্দুল আপনি লিখেছেন, আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। সাব্বাস বেটা, বহুত বড়িয়া।